অনেকে বিয়ের 3 মাস বা 6 মাস আগে থেকেই স্কিন কেয়ার রুটিনগুলো ফলো করে আমার কাছে আসে তাদের অ্যাডভাইসের জন্য। যাদের হাতে সময় নেই বা 1 মাস বা 2 সপ্তাহ সময় আছে তাদের জন্য আজকে আমি একটি কুইক ফিক্স স্কিন ফর্মুলা দেখাবো, সেটিকে আমরা বলি হাইড্রাফেশিয়াল। অডিয়েন্স, আপনারা হয়তো নামটি শুনেই বুঝতে পারছেন এখানে কী কী আছে। হাইড্রেটিং ইফেক্ট এবং ফেশিয়াল মানে সেখানে আছে গ্লোয়িং ইফেক্ট, ইনস্ট্যান্ট ব্রাইটনিং ইফেক্ট। এটি যেহেতু একটি স্কিন ট্রিটমেন্ট, এর ফলে আমাদের আপনাদের ব্রাইডদের স্কিনে যদি কোনো ইম্পারফেকশন থাকে, যেমন ওপেন পোর, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, আনইভেন স্কিন টোন, আন্ডার আই ডার্ক সার্কেল বা ড্রাই প্যাচ, এগুলোর কিন্তু কারেক্টর হিসেবে কাজ করবে আমাদের এই হাইড্রাফেশিয়াল। হাইড্রাফেশিয়ালে থাকছে 5টি স্টেপ। প্রথম স্টেপে ট্রিপল ক্লিনজিং, এরপরে সেকেন্ড স্টেপে থাকছে অক্সিফেশিয়াল, থার্ড স্টেপে থাকছে স্ক্রাবিং যা এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে, ফোর্থ স্টেপে থাকছে কোল্ড কম্প্রেশন এবং সবশেষে থাকছে একটি হোয়াইট লাইট। ক্লিনজিং স্টেপে 3টি ধাপে ক্লিন করা হয়, যেখানে স্কিনের ফেস বা বডির যে কোনো পার্টের স্কিনে যদি কোনো ডার্ট ইম্পিউরিটিস থাকে এগুলোকে রিমুভ করা হয়। এরপরে স্টেপ হচ্ছে অক্সিফেশিয়াল, যে হাইড্রেটিং, নারিশিং এবং গ্লোয়িং এফেক্ট দেয়। এর কারণে কিন্তু স্কিন ইনস্ট্যান্ট গ্লো করতে থাকে, যাকে আমরা বলি গর্জিয়াস ন্যাচুরাল গ্লোয়িং স্কিন। এর পরের স্টেপে স্ক্রাবার দিয়ে স্ক্রাব করা হয়, এর ফলে যে কোনো ব্ল্যাক হেডস বা ডেড সেল যেগুলো থাকে সেগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করা হয়। এরপরের স্টেপে কোল্ড কম্প্রেশন দেওয়া হয় যা পোর মিনিমাইজার হিসেবে কাজ করে। আর সবশেষে আমরা হোয়াইট লাইট দিই যা স্কিনের গ্লোয়িং ইফেক্ট এবং ব্রাইটেনিং ইফেক্ট নিয়ে আসে, সাথে স্কিনে স্মুথ টেক্সচার প্রোভাইড করে। দর্শক, আপনাদেরকে হাইড্রাফেশিয়াল প্রসিডিউরটি দেখালাম, আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এটি স্কিনের জন্য একেবারে সেফ এবং স্কিন ফ্রেন্ডলি। ইনস্ট্যান্ট ব্রাইটনেস এবং গ্লোয়িং ইফেক্ট আনতে এই ট্রিটমেন্টের আর কোনো অপশন নেই। সুতরাং আশা করছি আপনাদের, যাদের খুব শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে, এই প্রসিডিউরটি খুব নিরাপদের সাথে নিতে পারেন। ভালো থাকবেন, শুভকামনা রইল সকল ব্রাইড টু বিদের জন্য।